ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো পিক প্রথমে দেখেই তো বুঝতে পেরেছেন আমরা কোথাও ঘুরতে গিয়েছি। হ্যাঁ, আমরা ঘুরতে গিয়েছি, আমরা মানালোলাতে ঘুরতে গিয়েছি ট্রেন দিয়ে, আর জায়গাটা সত্যি অনেক সুন্দর। প্লিজ আজকে ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন, তখনই আপনারা সৌন্দর্য অনুভব করতে পারবেন। তো আমরা কিন্তু স্টেশনে চলে আসলাম। হ্যাঁ, আমার সাথে কিন্তু আমি একা আসিনি, আমার সাথে তামান্না ছিল, তামান্না দুইটা বেবি ছিল, অর্ণব ছিল, আর অর্ণবের আপু তো কাজে ছিল, তামান্নার হাজব্যান্ডও নাই, তামান্নার হাজব্যান্ডও কাজে। তো আমরা এই দুজনে মিলে বাচ্চাদেরকে নিয়ে সাহস করে চলে যাচ্ছি ঘুরতে। আর ভাবলাম যে একটু ট্রেন দিয়ে ঘুরতে যাই, কারণ অর্ণব অনেক দিন ধরে বলতেছিল, ইভেন তামান্না দুনোটা বেবি বলতেছিল যে একটু গোসল করতে যাবে মায়ের দিকে। তো ভাবলাম যে একটু দূরে যাওয়া যাক, সবসময় তো আমাদের বাসার কাছাকাছি যাওয়া হয়, ঘোরা হয়। তো সেই জন্য ট্রেন দিয়ে হুটার করে আর কি মানে ডিসিশন নিলাম যে ট্রেন দিয়ে কোথাও ঘুরতে যাব। তো অলরেডি আমরা ট্রেনের মধ্যে উঠে গিয়েছি। আরেকটা কথা সেটা হলো, আমরা যে ট্রেনে টিকিট কেটেছি, এক মিনিটের জন্য আমরা প্রথম ট্রেনটা ধরতে পারি নাই, কারণ ট্রেনটা মিস করেছিলাম। তো নেক্সট যে ট্রেনটি এসেছিল, তো ওই ট্রেনে উঠে বসে পড়লাম আর কি। এই যে তামান্না দুইটা বেবি, অন্য মামি তো আছি। তো ওই তো ফাইনালি আমরা মানালোতে নেমে পড়লাম, দেখতেই পাচ্ছেন। আর ওই দিন ওয়েদারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, মানে রৌদ্র তো অবশ্যই ছিল, তার পাশাপাশি কিন্তু অনেক বাতাস ছিল। তো আমরা স্টেশনে তো নেমে পড়লাম। এখন আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর ভিউগুলি, তার আগে আমি আপনাদের সামনে একটু কথা বলে নিই, ঠিক আছে? তাহলে দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা এখন ঘুরতে এসেছি, আমার সাথে তামান্না আছে, তামান্না দুইটা বেবি আছে, আর অর্ণব আছে। এখন মেবি চারটা বাজে না, চারটা একটু বেশি হতে পারে। তো তামান্না বাসায় আসলো, তো ওর সাথে মানে চলে আসলাম এখানে ঘুরতে। ঘুরতে বলতে আসলে অনেকদিন ধরে বাচ্চারা মানে ফোর্স করতেছিল যে মারে আসবে কিছু করতে, তো বাচ্চাদেরকে নিয়ে ওইভাবে আসা হয় নাই এবার সামারে। তো ভাবলাম যেহেতু ওয়েদারটা ভালো আছে, তাহলে ওদেরকে নিয়ে একটু ঘুরতে বের হয়ে যাই। তো এই তো ট্রেন দিয়ে চলে আসলাম, আর এই তো ভিতরের দিকে যাব, এখন তো আমরা স্টেশনের দিকে আছি। তাহলে চলেন আপনারাও আমাদের সাথে। আর আমরা কিন্তু স্টেশন থেকে বের হয়ে একটা গ্যালারি থাকে, তো গ্যালারিটা পার হয়ে আমরা এতো হেঁটে যাচ্ছি। এখন আমরা একটু সিঁড়িতে উপরে উঠবো, তারপর আবার নামতে হবে, তারপর মেইন পয়েন্টে যাব। আর প্লিজ সবাই আজকে কিন্তু পুরোটা ভিডিও দেখতে হবে, ঠিক আছে? কেউ কিন্তু টেনে টেনে দেখবেন না। আর এই যে ফুল দেখলে তো আমার ফুল ধরতেই হবে, সবাই জানেন আমি ফুল অনেক লাইক করি, যারা আমার কোন জন্য ব্লগ দেখেন। আর ওই দিন কিন্তু অনেক রৌদ্র ছিল, আমার কিন্তু মাথা ঘোরাচ্ছিল, কারণ আমরা দুপুর টাইমটাতে গিয়েছি। আমি কোথাও ঘুরতে গেলে সামারে আমি ম্যাক্সিমাম বিকেল টাইমটাই যাওয়া পছন্দ করি, বা সন্ধ্যা টাইমটা। বাট বাচ্চা কাচ্চা নিয়ে তো একটু আর্লি বাসা থেকে বের হয়েছি, মানে দুপুরে লাঞ্চটা করেই বের হয়েছি, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে একটু তাড়াতাড়ি কোথাও যাওয়াটাই বেটার আমি মনে করি। তো দেখতেই পাচ্ছেন আর আশেপাশে বাড়িঘর, পাহাড়ের উপরে মানে পাহাড় ঘিরায় বাড়িঘর বলা যেতে পারে। আর সত্যি জায়গাটা অনেক সুন্দর, মানে চিনকোতারার মধ্যে একটা মানে এটা একটা স্টপ চিনকোতারার মধ্যে, মানারোলা, তারপর ভেনাসা, তারপর আরও কয়েকটা স্টপ আছে। তো আমি গত সামারে আমি প্রত্যেকটি জায়গায় গিয়ে আমি চিনকোতার পুরোটাই ঘুরেছি, প্রত্যেকটির ব্লগ আছে, যারা আমার আগের ব্লগ দেখেননি তারা দেখে নিতে পারেন। আর যেহেতু এবার সামার চলে আসছে, ভাবলাম যে আবার যাওয়া যাক। আর জায়গাগুলি যে এতটা সুন্দর, যতবারই যাই ততবারই মনে যে ভালো লাগে। তো তামান্না এই জায়গায় এসেছে, বাট আমার মতো করে ঘুরে নাই। ও বলতেছিল যে আমার আগে কিছু পিক তোলা ছিল এখানে, তো এখানকার পিকগুলো দেখে সবাই এতটাই মুগ্ধ হয়েছে। আসলে বাসার কাছাকাছি একদম যে দূরে তা না, মানে আমাদের এখান থেকে আসতে মেবি কতক্ষণ লাগে, মনে হয় তো আধা ঘন্টা মেবি এরকম লাগতে পারে। তো যাই হোক, এত কাছাকাছি আসা যায় বা এত সুন্দর জায়গা আছে আসলে অনেকেই জানে না।
আমি যখন মানে গত বছর মানে ব্লগ করার উদ্দেশ্যে এখানে ঘুরতে এসেছিলাম, তখনই আমি আমার ব্লগের মাধ্যমে আমি যতটুকু পেরেছি আমি তুলে ধরেছি। তো অনেকেই দেখে মুগ্ধ, অনেকের কাছে ভালো লেগেছে। তো সেজন্য আর কি আমাকে মানে তামান্না বললো যে যাওয়া যাক ওইখানে আবার। তো ভাবলাম ঠিক আছে, এসব জায়গা যতবারে আসি ভালো লাগে, মন ছুঁয়ে যায় সত্যি। তো সেই জন্য বাচ্চা কাচ্চা নিয়ে আসলে চলে আসতে হলো আর কি। তো যাই হোক, এই যে আমরা মেইন পয়েন্টে চলে আসলাম। এই পাশে মানে যতই আশেপাশে আমি যতই ভিডিও করি না কেন, আসলে সত্যি মানে চোখ জুড়ে যায়, এতটাই ভালো লাগে মানে কী বলবো। আর ওদিন মানে কেন জানি আমি জানি না, হয়তো বা আকাশ মানে মানে পানির ঢেউটা মানে সাগরের ঢেউটা এতই বেশি ছিল, বাচ্চাদেরকে যে নামাবো সেই সাহসটা পাচ্ছিলাম না। আমরা কিন্তু সবাই বাচ্চাদের কাপড় চোপড় নিয়ে গিয়েছিলাম, ইভেন আমাদের কাপড় চোপড় এক্সট্রা নিয়ে গিয়েছিলাম। ভাবলাম যে বাচ্চাদের তো একা নামানো সম্ভব না, তো বাচ্চাদের সাথে আমরা দুজনে নেমে পড়বো, কাপড় চোপড় এক্সট্রা নেওয়া হয়েছিল। বাট এতটাই সাগরের ঢেউ মানে বেশি ছিল, মানে এতটা ভয়ঙ্কর ছিল, মানে কী বলবো, আমি যে এত মারের পারে আসি বা অনেক জায়গাতে যাওয়া হয়, মানে ওই দিনের মতো এত ভয়ঙ্কর ঢেউ আমি কখনো দেখি না। মানে পার মানে দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে যে একবার পারে চলে আসতেছে ঢেউগুলি। আমি জানি না ভিডিওতে কেমন লাগতেছে, বাট বাস্তবে সত্যি আমার কাছে অনেক ভয় লেগেছিল। যাই হোক, দুই একটা যাই ইতালিয়ানরা নেমেছিল গোসলের জন্য, বাট ওনারাও ভয়ে চলে গেছে যে এখানকার পানি দেখেন পার পর্যন্ত চলে যাচ্ছে। আমি দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি, কেউ সাহস করে নামছে না, সবাই ওয়ার্ড করতেছিল যে ঢেউটা কমলে হয়তো নামতে পারে, বাট ঢেউ এতটাই বেশি ছিল ভয়ে কেউ নামছে না। এই জায়গাগুলি কিন্তু একদম খালি ছিল, মানে হাঁটাচলা করা যেত, বাট পানির কারণে একদম মানে উপর পর্যন্ত উঠে গিয়েছে। আর ওই যে পাহাড়ের উপর দেখা যায়, আমরা কিন্তু সে জায়গা পর্যন্ত যাব, ঠিক আছে। আর সাথে কিন্তু আমাদের সাথে আপনারও যাচ্ছেন, তাহলে চলেন আমাদের সাথে আপনারও। আর এই যে দেখতে পাচ্ছেন পাহাড় উপরে যে গাছগুলো, মনে হয় যে পাহাড় আর আকাশটা একসাথে লাগানো, মানে ছোঁয়া যাবে উপর পাহাড়ের উপর উঠলেই মনে হয় যে আকাশটা ছোঁয়া যাবে, এতটাই সুন্দর দেখা যাচ্ছিল সত্যি। এই জায়গাগুলোতে এসে মন ভরে গিয়েছে। আর আমার একটু মনটা খারাপ গতকালকে থেকে, কারণ আমি একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি না, শেয়ার করলেও সমস্যা ছিল না, বাট কেন জানি মনে হচ্ছিলো আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো আমি এই জায়গার কিছু পিক আমার ফেসবুক আইডিতে, রোজা আলম আইডিতে আমি দিয়েছিলাম কিছু পিক। তো অনেকেই ম্যাক্সিমাম মানে সবাই পিকগুলো দেখে এতটাই পছন্দ করেছি, অনেক আপুরা বলতে ছিল মানে আমার কাছে কমেন্ট মানে মেসেঞ্জারে কমেন্ট করে জানতে চাচ্ছিলো যে আপু এত সুন্দর জায়গা এটা কোথায়। তো অনেকে ইতালিতেও থাকে, অনেক আপুরা, তো আপুরও জানে না যে ইতালির এইসব জায়গাগুলো এতটা সুন্দর। তো আপুরও মানে এখানে আসতে চাচ্ছিলো, তো সেই জন্য আমাকে অনেকে কমেন্ট করে বলতেছিল আপু জায়গাগুলো অনেক সুন্দর, তুমি কোথায় গিয়েছো বা কোথায় গিয়ে এত সুন্দর পিক তুলেছো, আমাদেরকে প্লিজ একটু বলো। তো আমিও আপনাদেরকে বলার চেষ্টা করেছি যে এখানে আমরা মানালিতে ঘুরতে এসেছিলাম। তো আমি দেশে বা বাংলাদেশে বা এখান ইতালিতে বা আশেপাশে যত মানুষরা আছে সবাই আমার পিকগুলো, যাতে আমার সাথে যারা আর কি ফেসবুকে অ্যাড আছে, সবাই পিকগুলো দেখে খুবই পছন্দ করেছে। আমি আসলে প্রাকৃতিক দৃশ্যর পিকগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি আমার ফেসবুক আইডিতে, আমি রাখার চেষ্টা করেছি, কারণ এটা একটা স্মৃতি হয়ে থাকবে সেজন্য। তো সব মাঝে একজন একটা এমন একটা কমেন্ট করেছে, সেই কমেন্টটা দেখে সত্যিই মনটা খারাপ হয়ে গেছে, জাস্ট পিক দেখে কমেন্টটা করেছে। সেটা হলো মানে এমনভাবে বোঝাচ্ছিল যে কী বলবো, আমরা ইতালিতে আছি, এত সুন্দর জায়গা আছে দেখে হয়তো বা এই ধরনের আমরা একটু শো আপ টাইপের আমরা করি, ভিডিও করি বা পিক তুলি, পিক তুলে ফেসবুকে দেখাই আমাদের বাংলাদেশ তো অনেক সুন্দর, এদেশ তো কিছু না। আসলে এটা কথা না, আমরা এদেশে আছি বিদায় এদেশে একটু তুলে ধরার চেষ্টা করেছি, ঠিক আছে।
বাংলাদেশ যে সুন্দর না এটা তো প্রশ্নই আসে না, কারণ বাংলাদেশ হলো আমাদের নিজের মাতৃত্ব দেশ। আমার নিজেরই জন্ম বাংলাদেশে, আমি ছোট থেকে বড় হয়েছি বাংলাদেশে। বাংলাদেশের প্রতি তো ভালোবাসা অন্যরকম থাকবে সারা জীবনে। আর হয়তো বা এখন বর্তমানে ইতালিতে আছি বিদায়, আমি বর্তমান ব্লগ করতেছি বিদায়ে, আমি এগুলি আমার ব্লগের মাধ্যমে আমি সবার সাথে শেয়ার করার চেষ্টা করি, জাস্ট এতটুকুই। ঠিক আছে, নিজের দেশ তো প্রশ্নই আসে না ছোটোভাবে দেখা। যখন আমি বাংলাদেশে ছিলাম তখন তো আমি ব্লগ করতাম না, ঠিক আছে। যদি আমি ওই মুহূর্তে ব্লগ করতাম তাহলে আমার নিজের দেশটাও সুন্দর করে আমি প্রেজেন্ট করার চেষ্টা করতাম, সবার সাথে শেয়ার করার চেষ্টা করতাম। বাট আমি তো এখন বর্তমানে ইতালিতে আছি, আমি তো আপনাদেরকে বলছি যে আমি যেখানে যাই না কেন, আমি যে প্রান্তেই থাকি না কেন, আমি সব কিছুই আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যে ইতালিতে আছি বিদায়, যে ইতালিতে আমি ভিডিও করতেছি তা না। আমি যদি এখন বাংলাদেশে বেড়াতে যাই অবশ্যই আমি বাংলাদেশের, আমার বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর পর্যটক আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আরও সুন্দর আমাদের নিজস্ব দেশ আরও সুন্দর, তো ওইখানে যাওয়ার পরও আমি তুলে ধরব আমাদের নিজের দেশের ভিউগুলো আমি তুলে ধরার আমার ইচ্ছা আছে যদি আমি কখনো বেড়াতে যাই। আসলে সত্যি কথা বলতে কি জানেন, মানে প্রত্যেকটি দেশকে সমান করা উচিত। শুধু আমার দেশকে যে আমি সম্মান করবো, অন্য দেশকে যে আমি সম্মান করবো তা না। আমরা বাংলাদেশিরা সব পৃথিবীর কোনো না কোনো দেশে, কোনো না কোনো জায়গাতে আমরা আছি ছড়িয়ে ছিটিয়ে, তাই না? তো নিজের দেশের প্রতি তো অন্যরকম ভালোবাসা আছে, রেসপেক্ট আছে, এটা সারা জীবন থাকবে। তারপরও যে কোনো দেশেই আমরা থাকি না কেন, যে কোনো দেশে যাই না কেন, প্রত্যেকটি দেশেরই সম্মান করা উচিত আমি মনে করি। জানি না আমার ধারণাটা আপনাদের কাছে কেমন লাগে, বাট আমি মন থেকেই বলছি, আর হয়তো বা সবাই বুঝতে পারতেছেন। তো যাই হোক, আসলে আমি কাউকে ছোটো করার জন্য এই কথাগুলো বলি নাই। আমার ওই যে কমেন্টটা করেছে তার কমেন্টটা দেখে আমার খুব খারাপ লেগেছিল, সেই জন্য আর কি আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করেছি এতটুকুই। আমি আবারও বলছি, হ্যাঁ আমার নিজের দেশ বাংলাদেশ, আমার জন্মস্থান বাংলাদেশ, আমি অনেক লাভ করি বাংলাদেশকে, আমি অনেক ভালোবাসি মাই কান্ট্রি বাংলাদেশ, মাই লাভ বাংলাদেশ। তো নিজের দেশকে অবশ্যই ভালোবাসি। হ্যাঁ আমি ইতালিতে, যেহেতু আমরা আছি বর্তমানে, তো ইতালি দেশটাকেও আমি অনেক সম্মান করি, এবং কি ইতালি ছাড়াও যে কোনো দেশকেই আমি অনেক রেসপেক্ট করে সম্মান করি। ঠিক আছে, তো কোনো দেশকে ছোটোভাবে দেখা বা কোনো দেশকে ছোটোভাবে নিয়ে, মানে কোনো দেশ নিয়ে কথা বলা আসলে এগুলি ঠিক না। সব দেশই সুন্দর, আর সব দেশই তো মানে সব কিছুই আল্লাহ সৃষ্টি, আল্লাহ দেওয়া। এই যে আমরা এত সুন্দর, এই যে এত সুন্দর ভিউ, এত সুন্দর জায়গাগুলো, সবই তো আল্লাহ সৃষ্টি, তাই না? এই পৃথিবীটাই তো আল্লাহ সৃষ্টি। তো আল্লাহ দেওয়া জিনিস কখনও ছোটোভাবে দেখতে নাই, সব কিছুই অনেক সুন্দর। তো যাই হোক, হয়তো বা আমিও আজকে অনেক কিছু বলে ফেলছি, আমার কথা যদি ভুলতে টু হয়ে থাকে বা আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তার জন্য অনেক 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 সরি। আসলে ওই যে বললাম না যে কমেন্টটা দেখে একটু খারাপ লাগছিল, তো জাস্ট এতটুকুই। উনি কিন্তু খারাপ যে কমেন্টটা করেছে উনি কিন্তু একদম যে আমাকে নিয়ে কিছু বলছে তা না, জাস্ট মানে দেশকে নিয়ে বলছে। ঠিক আছে, কেন আমি এভাবে ভিডিও দেখাই বা ইয়ে করি, এই হয়তো বা এই জন্য হয়তো বা বলছে। তো যাই হোক, ওনার বলার মধ্যেও হয়তো বা ভুল হতে পারে। আর আমার কাছে কেন জানি মনে হলো যে আমি এই কথাটা সবার সাথে শেয়ার করলে হয়তো বা আমার আমার কাছেও ভালো লাগবে, তো জাস্ট এতটুকুই শেয়ার করলাম আর কি আপনাদের কাছে। আমি তো সবসময় ভালো মন্দ সব কিছুই যতটুকু পারি আর কি, পসিবল হয় অতটুকুই শেয়ার করার চেষ্টা করি। তো আবারও সরি বলে নিচ্ছি, কেউ কিছু মনে করবে না, অনেক কিছু কিন্তু আজকে আমি বলে ফেললাম আর কথা চলে চলে। যাই হোক, এখন আপনারা শুধু দেখবেন এই জায়গাটা, মানারোল্লা জায়গাটা কতটা সুন্দর, কতটা নাইস। তা আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু উপরের দিকে উঠতেছি, আর উপরে কিন্তু পাহাড়। আমি কিন্তু যতটুকু পারছি আমি আশেপাশে ভিউগুলি তোলার চেষ্টা করতেছি। আর আমাদের সাথে তিনটা বাচ্চা ছিল, অর্ণব, জায়েন, জায়েশ, মানে তামার না দুটো বেবি আর অর্ণব, তিনটে বাচ্চা ছিল। তো বাচ্চাদের নিয়ে আসলে এই এত মানে কি বলবো, এই ধরনের রাস্তা পাহাড়ের উপর ওঠাটা খুব টাফ হয়ে যাচ্ছিলো। তামার না ছোটো বেবিটার আবার কারো শ্রেণী ছিল, তো সব কিছু মিলে চেষ্টা করতেছি তারপরও উপরে ওঠার জন্য, কারণ উপরে ওঠার পরেই তো মানে কী বলবো,
এতটা যে ভালো লেগেছে, যারা এখানে আসেন যারা মানে তারাই শুধু বলতে পারবেন যে জায়গাটা কত সুন্দর। আমি জানি না আমি আমার ক্যামেরাতে কতটুকু মানে দেখানোর চেষ্টা করতেছি। আর আরেকটা কথা যে আমি যে এখানে ভিডিও করি, যেখানে যাই মানে এই ধরনের ভিডিও করি, অনেকে কিন্তু পছন্দ করে, অনেকে কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে, অনেকে বলে যে আপু তোমার মাধ্যমে আমরা ইতালিতে এত সুন্দর সুন্দর জায়গা দেখতে পাচ্ছি। ইভেন সত্যি কথা কি যে আমাদের পরিচিত অনেকে আছে যারা ইতালিতে আছে, তারা এইসব জায়গাগুলো আসে না। আমাকে অনেকে বলে যে আসলে ভাবি যে আপনার মানে ইয়ের মাধ্যমে আমরা দেখতে পারতেছি, ভিডিওর মাধ্যমে আমরা এত সুন্দর জায়গা দেখতে পারতেছি, কারণ আমরাও জানি না যে ইতালিতে বা আশেপাশে এত সুন্দর জায়গা আছে। আমি কিন্তু প্রতি সামারে এখানে আসার চেষ্টা করি, ঠিক আছে, বাট হয়তো ব্লগ আজকে দুই মানে গত বছর ধরে আমি ব্লগ কাজ করতেছি বিদায়ে, হয়তো বা ব্লগের মাধ্যমে অনেকে দেখতে পাচ্ছে, বাট আমি কিন্তু সরাসরি অনেক আগে থেকেই এইগুলি দেখেছি। আর প্রতি সামারে এখানে আমার যেহেতু ভালো লাগে তো প্রতি সামারে আমি এখানে আসার চেষ্টা করি। আর আমরা কিন্তু অনেক একটু বেশি ঘোরাফেরা করি, এটা অনেক আগে থেকেই ঘোরাফেরা করতে ভালো লাগে। আর আল্লাহর এত সুন্দর দৃশ্য আল্লাহর সৃষ্টি করেছে পৃথিবীতে, তো না দেখলে নাই হয়, যতটুকু যার যতটুকু সামর্থ্য আছে ওই অনুযায়ী দেখাটা আমি মানে মনে করি যে দেখে নেওয়া উচিত। আর এই যে আমরা তো আহামরি কিছু না, গাড়ি বাড়ি টাকা পয়সা কী হবে বলেন, এগুলো তো কবর নিয়ে যাওয়া যাবে না। বাট দুই দিনে দুনিয়া যতদিন বেঁচে আছি একটু একটু মানে অন্যরকমভাবে বাঁচতে চাই পৃথিবীর মাঝে, পৃথিবীটা যে এত সুন্দর, যতটুকু সম্ভব হয় আশেপাশে ঘুরে ঘুরে একটু মানে নিজেরা একটু ফিল নিতে চাই আর কি, জাস্ট এতটুকুই। আমি হয়তো বা এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, আমার কথা অনেক অনেক ভুল হতে পারে, আমি আবারও সরি বলে নিচ্ছি যেহেতু আমি গুছিয়ে কথা বলতে পারি না। বাট আসলে আমি আজকে সব কিছু আমার মনের কথাগুলি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। তো আমরা একটু যখন উপরের দিকে এসেছিলাম তখন আবার একটু রেস্ট নিতেছিলাম বাচ্চাদের নিয়ে, বাচ্চারা তো হাঁপিয়ে যাচ্ছে এত উপরে উঠতে, আর রৌদ্র এতটাই ছিল ভালো লাগতেছিল না বেশি রৌদ্রতে। তারপরে একটু গাছের নিচে একটু ছায়া ছিল তো ওখানে বসলাম আর কি। আর আমরা কিন্তু খাবার টাবার নিয়ে গিয়েছি, ঠিক আছে, আমি চিকেন বিরিয়ানি রান্না করে নিয়ে গিয়েছিলাম, তারপর তো জুস কোক এগুলো তো ছিল, পানি ছিল আর বাচ্চাদের জন্য আর কি, হালকা পাতলা কিছু নাও হয়েছিল। আর দেখেন এখান থেকেও নিচের দিয়ে নামা যায়, আর আশেপাশের ঢেউগুলি সত্যি অনেক সুন্দর, আর সাগরের ঢেউগুলি মানে কী বলবো এতটাই মানে ইয়ে ছিল ওই দিন, মানে আমার খুব ভয় লাগতেছিল। তো আর দেখতেই পারতেছেন চারপাশে পাহাড়ের মধ্যেই বাড়িঘর ঘেরা, আর পানিটা এতটাই নাইস, মানে কালারটা পানির কালারটা, আকাশ আর পানি মনে হয় যে সাগরের পানিটা মনে হয় যে একসাথে লেগে আছে। তো সত্যি অনেক সুন্দর মানারোলার জায়গাটা, যারা অনেক আশেপাশে আছেন ইতালিতে তো অবশ্যই আপনারা ঘুরে যেতে পারেন এই জায়গাটা। অনেক আপুরও বললো যে আপু এত সুন্দর জায়গা অবশ্যই আমরা আসব, তো আমার থেকে অ্যাড্রেসটাও নিয়েছে, আমি মেসেঞ্জারে বলে দিয়েছি আপুদেরকে, আপুরও ইতালিতে আছে, আমার সাথে ফেসবুকে অ্যাড আছে, তো আপুরও জানে না যে এত সুন্দর জায়গা। এটা আসলে চিনকোতারার মধ্যে পাঁচটা স্টপে মানে পাঁচটা স্টপের মধ্যে একটা স্টপ এখানে। তো যাই হোক, আমরা আস্তে আস্তে এখন আমরা উপরের দিকে উঠে গেলাম বাচ্চাদের নিয়ে, আর এসে দেখি অনেক বড় একটা পার্ক আছে এখানে। তো পার্কে বাচ্চাদের যেহেতু পার্ক এখানে দোলনা টোলনা সব স্লিপারে এই সব সিস্টেম ছিল, তো বাচ্চারা তো খুবই এনজয় নিচ্ছিল এত সুন্দর এগুলো পেয়ে, মানে ওরা তো খুবই মানে কী বলবো খুশি যে এখানে একটু হাঁটাহাঁটির পরে যখন বাচ্চারা ক্লান্ত হয়ে গিয়েছে আর উপরে উঠে দেখলো যে এত সুন্দর একটা পার্ক আছে, তো বাচ্চারা কিন্তু অনেক হ্যাপি হয়ে গিয়েছে। তো বাচ্চারা বাচ্চাদের মতো করে খেলাধুলা করতেছে, আর আমি আমার মতো করে আশেপাশে ভিউগুলি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। আর হ্যাঁ, যদি ভালো লাগে প্রতিবারের মতো বলে নিচ্ছি আমার সাথে সবসময় থাকবেন। আর যে বললাম না আমি চিকেন বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছিলাম, কারণ একটু হাঁটাহাঁটি করার পর দেখা যায় অনেক ক্ষুধা লেগে যায়, আমি একটু শরবত বানিয়ে নিয়ে এসেছিলাম, তারপর চিকেন বিরিয়ানি সাথে ডিম ছিল, শসা কাঁচামরিচ লেবু থেকে শুরু করে আমি সব কিছু নিয়ে আসছি বক্সে করে এরকম করে, আর ওয়ান টাইমে চামচ নিয়ে এসেছিলাম। তো হাঁটাহাঁটি করার পরে কিন্তু অনেক ক্ষুধা লেগেছে, আর বাচ্চাদের নিয়ে এসেছিলাম তো বুঝতে তো পারতেছেন। তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম, এখন বাচ্চারা এই যে মজা করে খেলতেছে ওরা ওরার মতো করে, বাচ্চা
বাচ্চারা তো এতটাই হ্যাপি ছিল কি বলবো, ওরা তো মানে এখান থেকে মনে হয় বাসা যাবে, মানে ওদের মনেই চাচ্ছিল না। হ্যাঁ রৌদ্র ছিল, আবার ওই দিন বাতাসও ছিল, তো ভালোই ছিল। তারপরও আমরাও আবার একটু বসে গল্প করতেছিলাম আমি আর তামান্না দুজন মিলে, আর অন্য যায়েন যায়েস ওরা কিন্তু মানে ওদের মধ্যে অনেক মিল, ওরা একসাথে হলে অনেক মজা করে। আর এই যে পাহাড় দেখতে পারতেছেন, ইটালি আসলে পাহাড় ঘেরাই, পাহাড় আর সাগরের মাঝে ইটালি সিটি, মানে ইটালি কান্ট্রিটা। আর ইটালির মধ্যে যে সিটিতে যান আসলে সত্যি অনেক সুন্দর। তা আমি আবারও বলতেছি, যদি আমার ব্লগটা আজকে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আমি জানি আপনারা ভালো কমেন্ট করেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবেন, আমি নতুন ব্লগ ছেলে তখন আপনাদের কাছে অলরেডি চলে যাবে, ঠিক আছে। আর ইটালির মধ্যে আপনারা কোন জায়গা দেখতে চান আমি চেষ্টা করব ওই জায়গাগুলো আমি আপনাদের সাথে দেখানোর বা শেয়ার করার চেষ্টা করব। তো আজকে কিন্তু আমি বয়স দিচ্ছি, আজকে হলো শনিবার আর আমরা কিন্তু গিয়েছিলাম বুধবার দিন ওইখানে, তো এই কয়েকদিন আমি ভিডিওটা শেয়ার করতে পারি নাই। তো এর ফাঁকে আমি আবার একটা বার্থডের দাওয়াত ব্লগ আমি দিয়েছি, দেখেন হয়তো বা আপনারা অনেকেই দেখেছেন। তা আমি আসলে সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আমি ব্লগগুলি শেয়ার করার চেষ্টা করব। অনেক সময় দেখা যায় দাওয়াতে যাই ওইগুলো থাকে, আবার জানুয়ারির কিছু ভিডিও রয়ে গিয়েছে ওইগুলো আমি নেক্সট আমি শেয়ার করার চেষ্টা করব। আর এর ফাঁকে যেহেতু আমরা এখানে ঘুরতে এসেছি পারলাম এই ঘোরার ভিডিওটাও শেয়ার করি। আর পরশু দিন আমরা ভ্যানের সাথে গিয়েছিলাম, তো ওইখানে ভিডিও আমি করে রেখেছি, আপনারা না হয়তো বা সামনে দেখতে পারবেন। তো আজকে অনেক কথা বলে ফেললাম, যদি কেউ কিছু মনে করবেন না, যদি আমার কথা ভুল হয়ে থাকে আমি আবারও সরি বলে নিচ্ছি। তো ঠিক আছে, সবাই আমার সাপোর্ট করে যাবেন, আমার পাশে থাকবেন আর কন্টিনিউ আমার ব্লগ দেখবেন, আর ফ্রেন্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন, ঠিক আছে। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিলাম, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।